বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা কেউ একটু ভালো নেই, কারণ এখন যা সিচুয়েশন চলছে এতে করে কারোর ভালো থাকার কথা নয়। তো আজকের আমি একটু একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে তোমাদের মনটা একটু ভালো। আজকের যে ভিডিওটা আছে ওটা হলো একটা হল ভিডিও। লকডাউনের আগে কিছু কুর্তি আমি কিনেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কুর্তি কিনেছি যার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব কম দামে খুব ভালো ভালো ড্রেস ওখানে পাওয়া যায়। আমি ড্রেস পরি না, সেই জন্য আমি কুর্তি কিনেছি। তোমরা যদি ড্রেস পরো তো ড্রেস কিনতে পারো। আমি প্রথমে দুটো ড্রেস কিনে দেখেছিলাম, দুটো কুর্তি কিনে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি আমার জন্য আরও কিছু কুর্তি অর্ডার করেছি, আর আমার ছেলে মেয়েদের জন্য অর্ডার করেছি। ওরা ওর বার্থডেতে পড়েছিল। অবশ্যই তোমাদের এখনই ভিডিওটা আমি শেয়ার করে দেবো। ভিডিওটা আমার এখন শেয়ার করা হয়নি এই চ্যানেলে, আমার আরেকটা চ্যানেলে আমি শেয়ার করেছি অলরেডি। তো তার মধ্যে এই একটা কুর্তি, এটা আসলে একটা ম্যাক্সি, খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর এর সাথে তো দেখতেই পাচ্ছ প্রাইস খুবই কম। আর এর সাথে আমি একটা এইরকম একটা নেকলেস পরেছি, আর এরকম একটা ইয়াররিং পরেছি। জাস্ট চুলটাকে এভাবে উঁচু করে বেঁধেছি, এটা তোমরা খোলা চুল এই ড্রেসটা ক্যারি করতে পারো। তো চলো, তো এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই অবশ্যই দেখবে। আর এই যে ড্রেসগুলো, এগুলো যারা একটু মোটা ধরনের তাদের জন্য খুবই ভালো। আমি চেষ্টা করছি, আমি স্লিম ফিট নই, আমি একটু মোটা, সেই জন্য আমি যে ধরনের ড্রেস পরি যেগুলো পরলে ভুঁড়িটা একটু কম দেখা যায় সেইগুলোই বেশি পরি, ধরনের ড্রেসও আমি কিনি। তো চলো ভিডিও শুরু করছি। প্রথমেই আমি বলে রাখি, আমি এই ড্রেসগুলো সব মিশো অ্যাপ থেকে কিনেছি, যেখানে খুব কম দামে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়, কুর্তি পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, সব কিছু খুব কম দামেই পাওয়া যায়। এগুলো আমি হোলির সময় কিনেছি, হোলির আগে সেল চলছিল তখনই আমি কিনেছি, আর এই জন্য আমি খুব কম দামে কিনেছি। আর তখন অনেক ডিসকাউন্টও চলছিল, প্রায় অর্ধেকের মতন 50% ডিসকাউন্ট চলছিল। আর দেখতেই পাচ্ছ এগুলো আমার পেটটা, এগুলো এই যে কুর্তিটা পরার পরে আমার পেটটা একটু কম দেখা যাচ্ছে। আর এর ওড়নাগুলো তোমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারো, আমি এখানে আমার মতো করে স্টাইল করেছি। আবার ওড়না ছাড়াও স্টাইল করতে পারো, আবার ওড়নাটাকে বাম দিকেও দিয়ে স্টাইল করতে পারো, এভাবে খুব ভালো লাগে। এভাবে একটা লুক, এটা খোলা চুলে রাখতে পারো বা চুলটা পনিটেল করে বাঁধতে পারো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কিন্তু
আশা করছি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে এক্ষুনি লাইক করো আর আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। সো থ্যাংক ইউ, বাই বাই।